왔다 제가 지금 아짜 첫 번째랑 에이 다시 볼게요 에이 কিচ্ছু দেখছে না আমি তো বলছি যে ভালো মতো চালা গাড়ি তাও ঠিক মতো চালাইতে পারছে না গাছে আটকে দিছে কি অবস্থা আমার আমাদের জন্য অনেক লাভান ওয়েট করে আছে অনেক লোকজন ওয়েট করে আছে সেই জন্য আমি দুঃখিত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার কাজ এখন আপনাদের মাঝে ওয়াজ করবেন দ্বিতীয় বক্তা মোহাম্মদ গোলাম রাব্বি আপনারা কি সবাই ভালো আছেন জি পরিবেশটা সুন্দর না জি কোনো ওইটাই আছে জি না জি না তো আমি গোলাম রাব্বি আমাকে মনে হয় আপনারা চিনেন আপনাদের এলাকায় আমি এসেছি এই প্রথম তো আমি কিছু কথা বলবো আপনারা কি সবাই শুনবেন জি শুনেন এ বসেন বসেন এ বসে যান বসে যান চা খাবো খাই একটু খান খান আপনারা খাবেন প্রধান বক্তার আগমন এখন আপনাদের মঞ্চে প্রথম বক্তার হিসাবে ওয়াজ ফরমাইবেন হযরত হযরত শ্যামল হাসান দার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়ালাইকুম আসসালাম আমি অনেক দূর থেকে আসছি ঢাকা ময়মনসিং থেকে আসছি আসতে আমার অনেক জাম পড়েছে হেলিকপ্টার দিয়ে আসছি আমার ড্রাইভারে গাছের আগলে হেলিকপ্টার বাজায় দিছে সেই জন্য দেরি হয়েছে আমি দুঃখিত সেই জন্য আমি আমনগর কাছে দুঃখিত আমি আমনগর কাছে বিনয়বন্ধ চাই হ্যালো হ্যাঁ এই এখানে ওয়াজ করতেছি তো এই দুই তিন ঘন্টার মধ্যে ওয়াজটা করি আমি আমনগর যাইতাছি আপনারা কিছু মনে করিয়েন না আমার একটু দেরি হয়েছে সমস্যার কারণে আমি যাইতাছি আমি কোনোদিন মিথ্যা বাজি করি নাই আমি কোনোদিন দোকান বাজি করি না তবু আপনাকে একটা কুতুব শুলাইব সবাই বলেন নাউজুবিল্লাহ আমার মহিলা মানুষের শাড়ি দিয়ে যদি কেউ খেতা বানা ওই খেতার তলে আমার মুয়াস মনে হয় আপনি ঠিক মতো শুনতে পারছেন বুঝছেন ভাই আমি আপনার মুয়াস খুব ভালোভাবে বুঝছেন আমার একটা ছাগল হারাইছে সেই ছাগলের তিনদিন যাবতটা ছাগলটা হারাইছে যে সারাদিন সারা রাত বক্সিগঞ্জে খুঁজে বেড়ালাম উত্তর পাড়ার পাড়া এলাকা বাদ গেলাম আপনি না হলে আমার ছাগলটা আছে দাঁড়িয়ালা ছাগলের দাড়ি এই জন্য আপনি দেখতেছি আমার ছাগলের মতোই দেখা গেতেছে এই জন্য তুমি কান্দিছ হেলিকপ্টার দিয়ে আয়া তুমি আমার অপমান করতাছ না আচ্ছা আমি দেখে নেবো